ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার ওমানের গ্র্যান্ড মসজিদ খ্যাত সুলতান কাবুস মসজিদ পরিদর্শন করেছেন। মসজিদের কারুকাজ দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। গত 11 ফেব্রুয়ারি ওমানে 3 দিনের এক রাষ্ট্রীয় সফরে তিনি এই মসজিদ পরিদর্শন করেন। মসজিদ পরিদর্শন শেষে তিনি তার টুইট বার্তায় লেখেন, সুলতান কাবুস মসজিদ ঘুরে দেখার একটা দারুণ সুযোগ এসেছিল। এখানে দেখার মতো কিছু চমকপ্রদ জিনিস রয়েছে। মসজিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক জুতা খুলে মসজিদে প্রবেশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর জন্য মসজিদের প্রদর্শন উপলক্ষে মসজিদে স্থায়ী কার্পেটের উপর নীল রঙের আলাদা একটি কার্পেট বিছানো হয়। মসজিদ পরিদর্শনকালে মসজিদের ইমাম ও ওমানের ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রীয় কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। তিনি মসজিদের ভেতরে কারুকাজ দেখেন। উল্লেখ্য যে মরুর দেশ ওমানে সুলতান কাবুস 1992 সালে দেশটিতে একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সে আলোকে 1993 সালে স্থাপত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতপর 1995 সালে রাজধানী মাস্কাটের বাউসের নামক স্থানে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদ নির্মাণে ভারত থেকে পাথর ও বালি সংগ্রহ করা হয়। এই পরিমাণ প্রায় 3 লাখ টন। আর এই কারণে মসজিদ পরিদর্শনে নরেন্দ্র মোদীর আগ্রহের আরেকটি কারণ, মসজিদের নয়নাভিরাম সৌন্দর্য মোদীকে আকৃষ্ট করে। 6 বছর 4 মাস সময় মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের মধ্যখানে রয়েছে 50 মিটার উচ্চতার প্রধান একটি বিশাল গম্বুজ, 90 মিটার উচ্চতার মিনারও রয়েছে একটি, আর 45.5 মিটার উচ্চতার পার্শ্ব মিনার রয়েছে 4টি। 4 বছর সময় ব্যয়ে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাতে বোনা 21 টন ওজনের কার্পেটটি রয়েছে এই মসজিদে। 16,000 বর্গমিটার আয়তনের মসজিদটির ভেতর ও বাইরে মিলিয়ে প্রায় 20,000 মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। ওমানের এই গ্র্যান্ড মসজিদটিকে সুলতান কাবুস মসজিদ নামে নামকরণ করা হয়েছে।